তিনি শুধু বলেছেন যে তোমার হাতে বঙ্গবন্ধুর রক্ত, তুমি ভাবলা কি করে যে তোমার কাবিনেটে আসবো? এটা কখনোই আমার কাছে গ্রহণযোগ্য না। তারপর তাকে কারাগারে প্রেরণ করা হয় এবং তিনি তখন ওই 15 আগস্টে যাত্রী আমাদের বাসা আক্রমণ হয়েছে শুনে তিনি অনেক জায়গায় টেলিফোন করেছেন, অনেক চেষ্টাও করেছিলেন এবং তিনি বাসা থেকে চলেও গিয়েছিলেন, যে চেষ্টা করছিলেন কিছু করা যায় কি না। তারপর যা হোক, যেহেতু মোস্তাক সেখানে ওবায়দুর রহমান শাহ মোয়াজ্জেম তাকে নিয়ে গিয়েছিল মোস্তাকের কাছে, কিন্তু তিনি মোস্তাকের ঘৃণা করে প্রত্যাখ্যান করেছিলেন। জাতীয় চার নেতার সাথে কারাগারে 3 নভেম্বর তাকে হত্যা করা হয়। মাননীয় স্পিকার, মোহাম্মদ নাসিম একজন রাজনৈতিক নেতা হিসেবে অত্যন্ত দক্ষ ছিলেন। আমি যখন 81 সালে ফিরে আসি তখন থেকে আমার একটা প্রচেষ্টা ছিল যে শহীদ পরিবারগুলি তাদের ছেলেদের মেয়েদের যাদেরকে পেয়েছি তাদেরকে একসাথে করে নিয়ে আসা, আওয়ামী লীগটাকে আরও আবার পুনরুজ্জীবিত করা এবং শক্তিশালী করে গড়ে তোলা। এবং সেই রাজনীতি করতে যেয়ে সবসময় নাসিম ভাই আমার পাশে পেয়েছি, কারণ এটা ঠিক যে চলার পথ এত সহজ ছিল না, বারবার বাধা, কিন্তু যারা যে কয়টা মানুষ সবসময় আমার খুব পাশে থেকেছে, প্রতিটি ক্ষেত্রে সমর্থন দিয়েছে, সেই দুজন মানুষকে একই দিনে হারালাম, এটাই সব থেকে কষ্ট। আর নাসিম ভাইয়ের উপরে যে অত্যাচার হয়েছে, একটা তো 75-এর পরে তো অত্যাচার আমাদের সেই আইয়ুব খানের আমল থেকে আমাদেরকে সংগ্রাম এবং সেই অত্যাচার সহ্য করতে হয়েছে, স্বাধীন বাংলাদেশেও তার বাপ তো হত্যা হলোই, কিন্তু এর পরবর্তীতে নিজে যখন রাজনীতি করতে আসলেন, কারণ অত্যন্ত সাহসী ছিল, যে কারণে যে কোনো অবস্থা মোকাবেলা করতে যেতেন, আর মোকাবেলা করতে যেয়ে বারবার তার উপর হামলা হয়। জিয়াউর রহমান আমলেও যেমন অত্যাচার হয়েছে, জেনারেল এরশাদ সাহেব যখন ক্ষমতায় তখনও, কারণ সাভারে মার্শাল্লাহ দেওয়ার পরপরই সাভার স্মৃতিসৌধে আমাদের সকল নেতারা যখন ফুল দিতে যায় তখন সেখানে তাদেরকে হকি স্টিক দিয়ে সেনাবাহিনীর সদস্যদের দ্বারা প্রত্যেকের উপর হকি স্টিক দিয়ে তাদের পেটানো হয়েছিল এবং অনেককে সাভার থানায় নিয়ে বন্দি করে রাখা হয়, যদিও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়, কিন্তু সেই সময় সে ঘাড়ে আঘাত পায়, হাতে আঘাত পায়। এরপরে খালেদা জিয়ার আমলে তো আরও অত্যাচার, সে অত্যাচার তো কোনো সীমা নেই, যেটা কিছুটা বক্তব্য শুনেছেন মতিয়াপার কাছে এবং অন্যান্য কাছে, যে অনবরিত এই অত্যাচার। তারপর আসলো 1/11, তখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, সেই সময় তার ব্রেন স্ট্রোক করে, ওই সময় যে অবস্থা ছিল 2007-08 ব্রেন স্ট্রোক করে পড়েছিল, তখন যেহেতু সালমান এফ রহমানও গ্রেপ্তার ছিল আর তার যেহেতু ম্যাক্সিমকো এবং তার জন্য একটা অ্যাম্বুলেন্স সবসময় তার ছেলে জেল গেটে সবসময় মজুদ রাখত, তো ওই অ্যাম্বুলেন্সটাই ব্যবস্থা করা হয়েছিল যে তাকে যেন দ্রুত হাসপাতালে নেওয়া হয়। জেলখানে যারা তখন ছিল সবাই মিলে খুব চাপ দিয়ে সেই তখন হাসপাতালে সময় মতো পৌঁছাতে পেরেছিল বলেই সেই যাত্রা নাসিম বেঁচে গিয়েছিল, কিন্তু ওই স্ট্রোকে তার একটা দিক প্যারালাইসিস হয়ে যায়। এবং এই ঘটনা দুইজনের বেলায় ঘটে, একটা হচ্ছে মহিউদ্দিন খান আলমগীর, সেও স্ট্রোক করে পড়েছিল, ওই সালমানের অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেজন্য সেবার সে বেঁচে যায়। আর মোহাম্মদ নাসিমের বেলায়ও একই ঘটনা ঘটে, যে তাকে ওভাবে অ্যাম্বুলেন্সটা যদি তখন ওখানে মজুদ না থাকতো আর সময়মতো হাসপাতালে না নেওয়া হতো তাহলে ওখানে বাঁচতো, ওখানে মরে পড়ে থাকতে হতো, এরকম একটা অবস্থা ছিল। আর এরপরে তো বারবার কারাগারে এবং অত্যাচার নির্যাতন তো বারবার মানে রাজপথে তা সহ্য করতেই হয়েছে। যতবার আমরা কী চেয়েছিলাম, আজকে যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক পরিবেশ আছে, অর্থনৈতিক উন্নতি দিকে আমরা যাচ্ছিলাম, তো দেশটা জাতির পিতার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, এই আকাঙ্ক্ষা নিয়েই তো যে দেশের মানুষ তারা তাদের ভাগ্য পরিবর্তন হবে, তারা একটা সুন্দর জীবন পাবে,
একটা শান্তিপূর্ণ পরিবেশ পাবে, অর্থনৈতিক উন্নতি হবে, সামাজিক উন্নতি হবে, দেশ এগিয়ে যাবে। সেই আদর্শটা বাস্তবায়ন করতে যেয়ে বারবার আঘাতগুলি পেতে হয়েছে। আর এবারেও খুব দুঃখজনক, আসলে আমার জন্য খুব কষ্ট হচ্ছে বলতে, যেভাবে সবাইকে হারানো চল খুবই দুঃখজনক। আবদুল্লাহ সাহেব আমি আসার পর থেকে তাকে পেয়েছি, মনিভার সাথে ছিল, আমার নির্বাচন পরিচালনায় শুধু না নির্বাচন এলাকা সম্পূর্ণ দেখাশোনা তার করতে হতো। কঠিন সবাই গোপালগঞ্জবাসী মুখোমুখি হয়েছে রাজনীতিতে, যখনই যারা ক্ষমতা এসেছে, সেটা জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, তাদের জন্য একটা লক্ষ্যই ছিল গোপালগঞ্জের উপরে হাত দেওয়ার চেষ্টা। আমাদের বহু নেতাকর্মী নির্যাতিত হয়েছে, তাদের উপর অকথ অত্যাচার হচ্ছে, সেই দুঃসময়গুলিতে এই সংগঠনকে ধরে রাখা, সংগঠনের নেতাকর্মীদের দিকে নজর দেওয়া, এই কাজগুলি অত্যন্ত দক্ষতার সাথে আবদুল্লাহ সাহেব করে গেছেন। আমরা আন্দোলন সংগ্রামের জন্য সবসময় অনেকগুলি দল নিয়ে যখন আমরা সংগঠিত হয়েছি, শুধু এবারে 14 দল বলে না, আমরা সেই মানে এর আগেও যখন 80 দশকে আমরা যখন একটা ঐক্য গড়ে তুলেছি, আমি সবসময় ঐক্যের দায়িত্বটা মোহাম্মদ নাসিমকেই দিতাম, কারণ তার ভিতরে একটা কথা ছিল যে সবাইকে নিয়ে যে এই অন্য অন্য দলের সাথে চমৎকার একটা সম্পর্ক রেখে চলা বা কাজ করা, এই ধরনের একটা ছিল এবং খুব পছন্দ করতেন। সেই জন্য আমি বলতাম যে আপনাকে এই ঐক্যের দায়িত্ব আপনাকেই দিলাম, আপনি ঐক্যটা ধরে রাখেন না এদেরকে, এবং ঠিক সবার সঙ্গে সমন্বয় হিসেবে সবার সঙ্গে যোগাযোগ রাখা, আবার কোনো কিছু হলে আমাকে জানানো, এবং রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে কাজ সেটা করার একটা আকাঙ্ক্ষা ছিল, কাজ করতেন। এই যে একটা সাইড প্যারালাইসিস হয়ে গেছে, তারপরেও কিন্তু কখনো থেমে থাকেনি, প্রত্যেকটা কর্মসূচি পালন করা, বারবার সভা করা, এই সমস্ত রাজনৈতিক দলগুলির সাথে বসা এবং তাদের সাথে আলোচনা করা, কর্মসূচিগুলি ঠিক করা এবং সেগুলিকে নিয়ে যাওয়া। এবং আরেকটা জিনিস দেখেছি যে আমাদের এই ঐক্য জোটের যে শরিক দলগুলি, তারাও কিন্তু তাকে পছন্দ করতেন এবং কাজ করতেন একসাথে। তার চলে যাওয়াটা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটা বিরাট ক্ষতি, এর যে কোনো সন্দেহ নেই, খুবই একটা বড় ক্ষতি হয়ে যাবে। এবং আর আমি আমার এলাকা, যেহেতু আমি আসার পর থেকে রাজনীতি, এবং যখন থেকে আমি এমপি হয়েছি, যখন বিরোধী দলে ছিলাম বা সরকারি দলে ছিলাম, সবসময় আবদুল্লাহ সাহেবই দেখাশোনা করতেন, কাজে তার এই মৃত্যুটাও আমাদের জন্য বিরাট ক্ষতি। আমি যেমন তাকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলাম, আমি শুরুতে অনেক দিন থেকে একটা চেষ্টা করছিলাম যে আমাদের কমি মাদ্রাসাগুলি অনেক ভাগে ভাগে বিভক্ত ছিল, তো সেখানে একটা কমিটি করে দিয়েছিলাম যে এই কমিটি আরও অনেক ওলামা মাশায়েখ সবাইকে নিয়ে, আর আবদুল্লাহ সাহেবকে দিয়েছিলাম যে আপনি একটু সবার সাথে কথা বলবেন, কারণ তিনি ওই মানুষকে একটু বুঝাতে কথা বলতে পারতেন, বলতেন। পরবর্তীতে তাকে আবার ধর্মমন্ত্রী যখন করলাম, তখন এই একটা ভালো কমিশন গঠন করে এই কওমি মাদ্রাসাকে এক করে তাদের জন্য একটা সনদ দেওয়া, তার জন্য একটা নীতিমালা তৈরি করা, একটা আইন করা, আইনটা পাস করা। তো সব থেকে বেশি যেমন আমার তখন মিলিটারি সেক্রেটারি জয়াল আবেদিন, মেজর জয়াল জয়াল আবেদিন ছিল, আর এই আবদুল্লাহ সাহেব, আমাদের দুজনেই খুব ঠান্ডা মাথার, এই দুজনের উপরে মূল দায়িত্ব সবার সঙ্গে যোগাযোগ রেখে কাজ করা। আজকে দুজনেই নাই, আবেদিনও এরকম অসুস্থ মারা গেল, আর আজকে আবদুল্লাহ সাহেবও চলে গেল। এবং আবদুল সাহেবের চলে যাওয়াটা এত হঠাৎ করে যে ঠিক 10টার দিকে আমি খবর পেলাম,
আর তারপরেই হাসপাতালে নিতে নিতেই তার মৃত্যু খবর এই 11টার দিকে আমি ধর 11টাই বেজে বাজে তখনই আমরা পেয়েছি। মানে স্পিকার এখানে নাসিমবার যে আত্মজীবনী লেখা হয়েছে একটা যে একটু সংশোধন করা দরকার, কারণ 86 সালে আমরা বিরোধী দলে, তখন আমাদের বিরোধী দলীয় যে চিফ করেছিলাম তখন আমাদের জলি ভাই ছিলেন, তিনিও আজ বেঁচে নাই, আর নাসিম ভাই তখন নাসিম সাহেব সাহেব তখন ছিলেন হুইপ। 91 সাল যখন আমার বিরোধী দলে তখন তিনি ছিলেন চিফ হুইপ, তখন মোহাম্মদ নাসিমকে চিফ হুইপ করেছিলাম। তো ওটাকে আমার এখানে একটু সংযুক্ত করে দেওয়া। আর 96 সালে সরকার এসে তো উনি মন্ত্রীর দায়িত্বে ছিলেন। আমি আমার একটা প্রচেষ্টা ছিল যে আমাদের যে আন্ডারগ্রাউন্ড পার্টিগুলিকে কীভাবে, একটা হচ্ছে তাদেরকে সারেন্ডার করানো এবং তাদেরকে দমন করানো, এই কাজগুলি যখন আমি অনেকটা গুছিয়ে এনে যখন মোহাম্মদ নাসিমকে দায়িত্ব দিলাম, বললাম যে আপনাকে এই কাজগুলি করতে হবে, কারণ আমরা সবাই একটা স্বাভাবিক জীবনে ফিরে আসুক আমরা চাই এবং সবাইকে নিয়ে আমরা কাজ করি। এখন আমরা একটা স্বাধীন দেশ, এই স্বাধীন দেশে কেন অস্বাভাবিকভাবে মানুষ থাকবে? এবং সে কাজগুলিও তাকে সেই দায়িত্ব আমি দিয়েছিলাম, বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দিয়েছি। পরবর্তীকালে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, কাজে আমি এটুকু বলবো যে তাকে যে দায়িত্ব এবং সাংগঠনিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করা, আওয়ামী লীগকে গড়ে তোলার পিছনে যথেষ্ট সময় দেওয়া কাজ তিনি করে গেছেন। মানুষ মরণশীল, একবার যখন আমরা জন্মগ্রহণ করেছি মৃত্যু অবধারিত সকলের জন্য এটা প্রযোজ্য হবেই, কিন্তু যখন একটা কাজ আমরা করে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমাদের একটা আশা ছিল যে আমরা মুজিব বর্ষ উদযাপন করব, মুজিব বর্ষ 2020 থেকে 2021, বাংলাদেশের দারিদ্র সীমা আমরা কমিয়ে এনেছি, কোথায় 40 ভাগ ছিল সেটাকে আমরা 20 ভাগে নামিয়ে আনতে পেরেছিলাম, এই মাত্র 10 বছরের মধ্যে আমরা কমিয়ে অর্ধেকে নামিয়ে নিয়ে আসি, আমাদের জিডিপি বেড়ে গিয়েছিল, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছিলাম, তখন এমন একটা অদৃশ্য শক্তি করোনা ভাইরাস যা কেউ চোখেও দেখতে পারে না বুঝতেও পারে না, সারা বিশ্বটাকে স্থবির করে দিল, সারা বিশ্বটাই যেন কেমন একটা অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করলো। এমনই অস্বাভাবিক যে আমাদের আওয়ামী লীগ যখনই আমাদের এমনকি একটা যে কোনো একজন কর্মী মারা গেল আমরা সবাই ছুটে গেছি, তার জানাজা পড়া, সেখানে একটু ফুল দেওয়া, পরিবারের সাথে দেখা করা, কিন্তু এমন একটা অস্বাভাবিক পরিবেশ যে আমরা এবার সেটা করতে পারলাম না, কারোর সঙ্গে দেখা বা তার পরিবারের সঙ্গে একটু সান্ত্বনা দেওয়া বা তাদেরকে একটু অতীতে কথা বলা, সেই সুযোগটাও যেন পেলাম না কেন, সেটাই হচ্ছে সব থেকে অনেক কষ্টকর। একটা আতঙ্ক, ভয়, ভীতি, মৃত্যু আতঙ্ক যেন সারা বিশ্বকে পেয়ে বসেছে, সারা বিশ্বকে পেয়ে বসেছে, এটাই হচ্ছে একটা অদ্ভুত ব্যাপার। আমি জানি না, মানে এই ধরনের পরিবেশ কিন্তু আগে আর কখনো আমরা দেখিনি। আজকে আমি পার্লামেন্টে আসবো, আমাকে কিন্তু অনেক জায়গা থেকে ভীষণভাবে বাধা দেওয়া হয়েছে, অনেকে নিষেধ করেছে, না না আপনি যাবেন না, আপনি যাবেন না। তা আমি বললাম যে গুলি, বোমা, গ্রেনেড, কত কিছুই তো মোকাবেলা করে করে এ পর্যন্ত এসেছি, কারণ কি একটা অদৃশ্য শক্তি, তার ভয়ে ভীত হয়ে থাকবো। আর আমার পার্লামেন্টের মেম্বার একজন, শুধু পার্লামেন্ট মেম্বার বলে না, আমরা আওয়ামী লীগ একটা পরিবার, এই পরিবারের একজন সদস্য তাকে হারিয়েছি, আর সেখানে যাব না, তারপর আমার ক্যাবিনেট মন্ত্রী একজন তাকে হারালাম, এটা তো হয় না। তো এই ভীতিটা এবং প্রতিনিয়ত সারা বিশ্বেই, এখানে উন্নত দেশ, অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশ, অস্ত্রের দিক থেকে শক্তিশালী, অর্থের দিক থেকে শক্তিশালী অথবা হয়তো দরিদ্র রাষ্ট্র, কোনো ভেদাভেদ নেই, সব যেন এক হয়ে গেছে এক করোনা ভাইরাসের ভয় এবং আতঙ্কে, এবং সব জায়গায় কিন্তু একই অবস্থা, ঠিক শুরু হয় এমন একটা পর্যায়ে
আক্রান্তের হার এবং মৃত্যু হার একটা বাড়তে 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 তারপর এক জায়গায় যেয়ে থামে। আমাদের এই দক্ষিণ এশিয়াতে এখন এই এটা সে আমি বলবো উন্নত দেশ থেকে পশ্চিমা দেশ থেকে সেই আমেরিকা সুদূর আমেরিকা থেকে শুরু করে পশ্চিমা দেশ হয়ে সব হয়ে আমাদের দক্ষিণ এশিয়াতে এখন এই ওয়েবটা চলছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি মানুষকে বুঝাতে যে আপনারা অন্তত একটু স্বাস্থ্যবিধি মেনে চলেন, এটা খুব সাংঘাতিক একটা সংক্রামক ব্যাধি। তো এই সংক্রামক যাতে না হয় এই সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করা, এই রক্ষা করার জন্য সবাইকে একটু স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা যেমন আমাদের দেশবাসীকে বলছি, পাশাপাশি এটা তো বাস্তবতা যে আমাদের মানুষগুলিকে এখন করোনার ভয়ে তাদেরকে তো আমরা না খাওয়াই মারতে পারি না, তাদের বেঁচে থাকার ব্যবস্থা তো আমাদের নিতে হবে, তাদের জীবন যাত্রা যায় যে চয় সেটা তো আমাদের করতে হবে। অথচ এই আতঙ্কটা এমন পর্যায়ে চলে যাচ্ছে যেটা সত্যি খুব দুঃখজনক। তবু আমরা এখন যেটা ঠিক করেছি কোন কোন এলাকায় বেশি দেখা যাচ্ছে সেটা লকডাউন করা, সেখানে আমরা আটকাচ্ছি যেন ওখান থেকে কোনো রকম আর সংক্রামিত না হয়, কিন্তু সাথে সাথে যেন আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলি যেন সচল থাকে সেদিকে আমরা ব্যবস্থা নিয়েছি এবং আমরা একটা বাজেটও দিতে সক্ষম হয়েছি। কিন্তু এই কাজগুলি যখন করছি এটা এক ধরনের একটা যুদ্ধ। আর সেই সময় আমার দুইজন যারা আমরা সব সময় আমরা পেয়েছি প্রতিটি আন্দোলন সংগ্রামে তাদেরকে হারানো এটা অত্যন্ত কষ্টকর। আমি মোহাম্মদ নাসিমের আত্মার মাগফিরাত কামনা করি, আমাদের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ তারও আমি মাগফিরাত কামনা করি, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সহবেদনা জানাই। সকলকে পরিবারের সদস্যকে ঠিকই বলবো যে ধৈর্য ধরতে হবে আর স্বজন হারাবার বেদনা যে কী সেটা তো আমি জানি, কাজে সবাইকে আল্লাহ রাব্বুল আমিন সবর দিক সবাই। আর যারা চলে গেছে আমাদের ছেড়ে তাদেরকে বেহেস্ত নসিব করুক সেই কামনাই করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, শোক প্রস্তাবের উপর আলোচনা এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন শোক প্রস্তাব সংশোধন সহ সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য এই মহান সংসদকে অনুরোধ জানাচ্ছি।